Hello guys, আজি আমি বনাবলৈ গৈছো ক্যারামেল কাস্টার্ড পুডিং এটো হল এগলেস ভেজ পুডিং গতিকে আমি রেসিপিটো শেয়ার করিম আপোনালোকে হেখলৈকে ভিডিওটো চাই থাকিব আহক ব্রেড পাস্কন লৈছো এতিয়া এই কাখৰ খিনি কাটি লম পেনখন গরম হয়েছে এটা চারি চামচ ইয়াতে চেনি দিম ব্রাউন কালার যেতিয়া হব তেতিয়া অফ করে দিলেই হল গ্যাসটো গাখীরখিনি গরম হয়েছে ইয়াতে এক চামচ চেনি দি দিছো এটা সরু বাতি পানি অলপ লৈছো ইয়াতে দেড় চামচ কর্নফ্লোর পাউডার মিলাম ভালদরে ফুটি দিম ব্রেডৰ গুড়াখিনি ইয়াতে দি দিব এনেদৰে লৰাই থাকিব গুটা হ'ব লাগিব বস্তুটো গুটা হোৱাৰ পিছত আপোনালোকে গেছটো অফ কৰি দিব পাৰে চেনি চিৰাপখিনি হৈ গৈছে এয়া চাওক ব্ৰাউন কালাৰো হ'ব লাগিব এনেকুৱা এতিয়া গেছটো অফ কৰি দিছোঁ আৰু এই পাত্ৰটোত আমি ভালদৰে ঢালি লওঁ এতিয়া এইখিনি দুঘণ্টাৰ বাবে ফ্ৰিজত থৈ দিম ফ্ৰিজৰ পৰা ওলাই আনিলো এতিয়া আমি প্লেটত থ'ম প্লেটখন এনেকৈ দিব এতিয়া আছে ৰিভিউ টাইম মই আজি নিজে ৰিভিউ নকৰোঁ আজি মই বেলেগ এগৰাকী লোকক খাব দিম মই য'ত কাম কৰোঁ তেখেতৰ নাৰ্ছ এগৰাকী তেখেতৰ পৰা ৰিভিউটো ল'ম কেনেকুৱা হৈছে কি হৈছে চাই থাকক Which needs to be, it's there. Okay. So it's very tasty and delicious and you should
taste it and then you will know.